যেসব ইসলামিক দল ইসলামের নামে হরতাল, গাড়ি ভাঙচুর, রাস্তা বন্ধ, ট্রেন লাইন উঠানো সব বিভিন্ন কর্মসূচি জড়িত, এদের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে বলুন। যারা নিজেদের ইসলামী দল বলে আবার এই কাজগুলি করে, ওদের কি লজ্জা হয় না? এই কাজগুলি কোনদিন ইসলামিক ছিল? এই কাজগুলি কোনোদিন ইসলামিক ছিল? আপনি দেখেন কোনোদিন এত কিছু করেছে, এরা কি জন্য এইগুলি করছে? যদি একটা কথা যদি হইতো যে ঠিক আছে, শিরিক পেদাত মুক্ত করার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি, একটা কথা হইতো, যে একটা শিরকের বিষয় হইতো, তাওহীদের জন্য হইতো। আপনি করতেছেন ক্ষমতা দখলের জন্য, এটা তো একটা রাজনৈতিক মারামারি, নিচক রাজনৈতিক মারামারি আর কিছুই নয়। এর জন্য আপনি দেশের সম্পদ নষ্ট করতেছেন, গাড়ি ভাঙচুর করতেছেন। কার গাড়ি ভাঙছেন আপনি? ওই বেটা কি করছে? আমার এক বন্ধুর একমাত্র গাড়িটা ছিল, গাড়িটা নিয়ে বেরোয় ভাঙিয়ে ফেলছেন। সেই বেটা তো বহুত দুঃখে আছে, জীবনে কোনোদিন আরো ইসলামকে পছন্দ করবে না, এটা তো বুঝে না কি ইসলাম সম্পর্কে, মনে করছে ইসলামিক লোকরা ভাঙছে। এই জাতীয় কাজগুলি যারা করে এরা সম্পূর্ণ হারাম কাজ করছে, এরা সম্পূর্ণ হারাম কাজ করছে। হরতাল, গাড়ি ভাঙচুর বা এই যে উঠে ফেলা বা মানুষকে কষ্ট দেয়া, এটা কখনো আমাদের ইসলামের কোনো নীতি নয়। এটা গণতান্ত্রিক দেশের নীতি হইতে পারে, গণতান্ত্রিক দেশের নীতি হলে গণতন্ত্র অনুসারে তারা করবে, ইসলামের নাম দিয়ে যেন না করে। ইসলামের নাম দিয়ে জাতীয় কাজগুলি করা শরীয়ত অনুমোদন করে না, এটা করা যাবে না, এইগুলি কোনো দিনেই ইসলামের কাজ নয়।